সব সময় এই পৃথিবীর মধ্যে আলাদা এক নিয়ামত আল্লাহ এই পৃথিবীও আর কোনো কথা নাই আসিলনি কোনো কথা নাই আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি জগৎ আর কোনো মাত কথাও আসিল না আল্লাহ নিজে গফররা কুনতু খামসান মাখফিয়ান ফাআরাদতু আন উরিফা খলাকাতুল খালকা লিয়াআরিফুন আমি লুকাই লেখদনর বান্ডার আসলাম আমি নিজে আল্লাহ পরিচয় হওয়ার যখন ইচ্ছে করলাম সাথে সাথে আমি একটা জিনিস সর্বপ্রথমে সৃষ্টি করলাম এই সৃষ্টির নাম হইল নূরে মুহাম্মদী বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে ফরমায় না না মিন নূরিল্লাহ আমি হইলাম আল্লাহর নূর আর কুল্লুল খালায়িক মিন নূরি আর আমার নূরটা কি আল্লাহর সৃষ্টি জগতের যা ফায়দা হয়েছে সারা আমার আমার তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিনে বাকি সব কিছুর সৃষ্টি করছে বলুন কা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কইন আমি হইলাম আল্লাহর নূর আর আমার তাকি এই নূর তো মে যা আল্লাহ মখলুকাত সৃষ্টি করছে সারা হইছে আমার তাকি বলুন কা সুবহানাল্লাহ কে তো দেওয়া গেল এই সাধারণ ব্যাপার নাই ত্রিশ পারা কোরআন শরীফ যে আল্লাহ রাব্বুল আলামিনে দান করলা এই ত্রিশ পারা কোরআন শরীফ হইল রাসূলের চরিত্র বলুন কা সুবহানাল্লাহ যার ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে রহমত হিসাবে এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করছেন ফলুক সুবহানাল্লাহ ও আমি যখন তা হইতাম সালাম ও আমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আল্লাহ হইলা রহমত আমার লই গফর আল্লাহ হইলা রহমত দেনেওয়ালা আর রসুল ইলা রহমত বাটনেওয়ালা ফলুক সুবহানাল্লাহ ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি ফলুক সুবহানাল্লাহ আমার আল্লাহ হইয়া দে আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ ইলা রহমত দেনেওয়ালা দান হারি আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছেন রহমত বাটনেওয়ালা হারি ফলুক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তো রহমতটি তাই তো দিয়াবার রইলা নবীরে আল্লাহ নবীর রহমত তো নেই আমরা কোনটা হইলাম নি না না ও আল্লাহ কি রহমত বাটলা গিলা ওখান চাইছি আপনারা সামনে কইতাম আল্লাহ তৌফিক দিত হোক আমিন আল্লাহ নবীর গেস্তনে আল্লাহ নবীরে রহমত বানাইলা নবীর গেস্তনে আমরা হগলে কিলা হইলাম থাইন কিলা কিলা বাটি দিলা ও বাটা আনার লাগিয়া আমি আপনারা সামনে ওখানোর কিছু আলোচনা করবো আল্লাহ তৌফিক দিত হোক আমিন আল্লাহ তো নবীরে রহমত বানাইয়া হটাইছেন বাল্লাহ বলে রহমত কিতা লাকাদ মান্নাল্লাহ আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা আল্লাহ মুমিনগুলোর উপরে এমন একটা ইহসান করছে এই ইহসান হইল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কাছে একজন নবী পাঠাইছে এই নবীর নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দেখা গেল নিয়ামত আল্লাহ নবীরে নিয়ামত বানাইয়া আল্লাহ পাঠাই লইছে বলে নিয়ামত কিলা বলে নবী যদি কোনো জায়গার মাঝে দেখা যায় ছোট একজন মানুষ সকল বয়াত আছে ছোট একো বাচ্চা যদি সেই লগহরি লইয়া আইনার বারে বারইয়া চিটকার হল দে যার মনা বারইয়া চিটকার দিব এন জানো আলাদা দরকার আরম্ভই বোমা খার হুরুরতে হান্দে হইয়ে উঠি দিবা দৌড় গিয়া আলি তুগানিত তা হবা কি আলোতে এই বাচ্চা গো হা ইলা তাকানি না না সাহাব একখানো বেটি মানুষ বয়াত আছে তাই হুরুরতে যদি খান্দে বারে তো নে তে দৌড়ার দৌড় গিয়া হাজির হওয়া শুরু আরম্ভ হইব লামকিদি গিয়া আগে দি ফলব কিন্তু দরকার আগ্নিত ফলুক আর ভানিত ফলুক দৌড়ি গিয়া বাচ্চারে সোয়ারি রাখবো মার দিলর ভিতরে বাচ্চার জেলা মায়া থাকে এর আগর মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী উম্মত রে দি ফলুক সুবহানাল্লাহ عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم الله پاک رب العالمين من نعمت دیش نبی امت اور যদি কোনো বিপদ আপদ দেখেন তাইন গিয়া জাফ দি দৌড়ি ভড়ইন এর বাদে ধরো কা উম্মতর লাগি হইলা নবী মুমিনর লাগি উম্মতর লাগি হইলা কল্যাণকামী আর মুমিনর লাগি স্নেহশীল অথচ তান উম্মত মুমিনর লাগিয়া স্নেহশীল আর নবী হইলা আমরা লাগি দয়াবান হলু গা সুবহানাল্লাহ এখন আমাকে দয়া কিলা হইলা আমি একটা একটা হরি হই কি আল হরি নেই যান নবী
एक बच्चा लो या दुई बेटियां लागसो इन मायर एक बच्चा लो या दुई बेटियां माइल लागसो इन लगल लोगे लोगे विचार कैसे की विचार होती रह दल तो दोयो बेटियां बच्चा दा विहोर इन थान एवं तो विचार होती है विचार आर कुजिया फाइन्ना 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 सिंता होरते होरते तो बड़ा फेरेशानी नहीं मजे होरते की बाबे इटा किता होरा जाए उपजुक तो प्रमाण नहीं किंतु दया दोने दाबी होटा बच्चा था तो बच्चा था जब नहीं कम दाबी हो रही लेकिन प्रमाण नाता कर खालो ने जब विचार होती जे ही ना सो इंतज़ार राय दिला बच्चा को ठीक मजे दी फारिया दुई टुकड़े हो रही दिला लोगे लोगे एक बेटी उठिया हुआ बलो इसे हमारा दाहनु बल्ला और एक बेटी असल बेटी जाम की दी उठिया शुक्र फानी फल यार खानदार हो दुहाई अदालत बच्चा को रे खाटो करना আমার যে দাবি করছিলাম দাবি এসে শাড়ি দি মু বেটিয়ে নেই কিন্তু আমি আর বাচ্চার কথাও মাথরাম না বাচ্চা তা আনু বললাম বিচারকর মাঝে আল্লাহ গুণ দিয়া দিছেন কোরআন ও দলিল ফায়তা বিরু ইয়া উলিল আলবাব হে জ্ঞানী হল গুণী হল প্রজ্ঞা অবলম্বন করো রিচার্জ করো সানিয়াও বিশ্লেষণ করো বিচারকে বিশ্লেষণ করি দেখা গেল মা যদি বাচ্চা যদি ধরো কা দুনিয়াত বড় ফেরেশানি ভরে তা হইলে বাচ্চা মরি যাইব কুরবান হইব মার জানে বরদাস্ত হইত নাই এর লাগে মায়ে তার বিষয়রে প্রত্যাহার করি বাচ্চার জান বাঁচাইবার লাগে কত বড় দয়াবান সুবহানাল্লাহ বিচারিয়ে খবর হইল লগে লগে তাই রিজাল্ট দিয়া দিলে বলে বাচ্চার দেন আপন মা যে এর কারণে তো মায়ে দাবি চালি দিছে আর হি বেটিয়ে দরোগা কিতা করছে কয় আধা হান নিলে গিয়েও বলা সুতরাং আসল মা এই নাই আর মা যে ই ব্যক্তি বাচ্চার উপরে মেহরবান আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম আল্লাহ মা জেলা বাচ্চার উপরে মেহরবান এর চেয়ে হাজার হাজার গুণ মেহরবান হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতুল লাগি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ রহমতের নবী এত রহমত মাটিলে আল্লাহ নবীর রহমত বানাইলা তে নবীর রহমত বানাইলা নবীর গেস্তনে আমরা কিতাব আইলাম আর নবী কিতাব আঠি দিলা এখান দেখতাম না নি রহমতর নবীর গেস্তনে রহমতুল্লিল আলামিন নবীর গেস্তনে রহমত পাইছেন মায়ে ফলু গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ে কিলা ভাইলা আল্লাহর নবীর পাক জবান মোবারক তনে ইশারা করো ইশারা করো ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতি মা এর আগে পৃথিবীর কোনো মানুষ জানতো না আল্লাহর রসুলে জানাইয়া দেই মার খাওয়ার নিচে সব সন্তানের ব্যস্ত ফলু গা সুবহানাল্লাহ ও যে আল্লাহ নবীর পাঁচ জবান মুবারক তনে মার খাওয়ার তনে যেন সন্তানের ব্যস্ত এই জিনিসটা যেন বাটিয়া উম্মতরে দিছিলাম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রবি মুহাম্মদুর রাসূলুল্লাহর রাহমাতুল্লিল আলামিন বানাইছেন আর আল্লাহর নবী আমরার মার ফাওর তলে যেন বেস্তর হুকুমরে জারি করে দিয়া গেছেন আল্লাহর দেওয়ার নবীজির মুকর বাণীটা ফাওয়ার নাম আমরার মা হলে ই রহমত পাইছেন ফলুক সুবহানাল্লাহ কেউ জানতো না এর আগে আল্লাহর হাবিবে ফরমায় তিন খাম হললে হজ্জর সোয়াব পাওয়া যায় তিন খাম কিটা ফয়লা খামর নাম হইল একটা হজ আর একটা মকবুল হজ্জর সোয়াব আপনি পাইবা তিনটা খাম করেন বলে তিন খামর মাঝে বড় খাম কিটা বলে কোন সন্তানে তার মার বাবার চেহারা বাই দয়ার নজরে যদি এখানবার চায় যতবার দয়ার নজরে বাচ্চায় তার মা বাবার চেহারা বাই চাইব সাইতে দেরি হইব কিন্তু এই বছর হজ গিয়া যে হজ আল্লাহ কবুল করছেন যার উমরা আল্লাহ কবুল করছেন একটা হজ্জর এবং উমরা হজ্জর সওয়াব নামায়ে আমল হই সন্তান রে আল্লাহ দিতে থাকব বলেন সুবহানাল্লাহ কত টাকা হরসিয়া হওয়ার না কিন্তু হজ্জর সওয়াব আপনি পাইলেন সাহাবি হলে জিগাই নিয়া রসুল আল্লাহর কোন পর্যায়ে হজ্জর সওয়াব পাইবা বলে হজ্জর সওয়াব আরো পর্যায়ে তুমি দেন ভাইবা ফজরের নমাজের বাদে 23 বা 25 মিনিট পর্যন্ত বেইল উঠতে সময় দেরি হয় বেইল উঠার বাদে যে সময় আল্লাহর কোনো বন্দায় অথবা বান্দিয়ে ফজরের নমাজের বাদে ও যে গাত ওয়াত তাকবা আর বোয়ার বাদখানো বেইল উঠার বাদে যদি এশরাফর দুই রেখাত নমাজ আল্লাহর কোনো বন্দা বান্দিয়ে পড়েন আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক বরকত আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া দিবা সেই বরকত হইল
নমাজ ফড়িয়া যায় নমাজ তনে মাটিত ফাড়া মারবার আগে আল্লাহ একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তার নামায়ে আমল দিতে থাকবো সাহাবি হলে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব মিলে বলে যদি রমজান শরীফ হইল আল্লাহর দেওয়ার নিয়ামত রমজান ইখান আইলো কিলে আমরা নবীরই আল্লাহ দাওয়াত করছ ফরার বাদে মেরাজ শরীফ লইয়া গেলা লাথার কাবুন না তবাকান আন তবা দাফে দাফে সাত আসমান লইয়া ফিরিস্তা জিবরিলে আমিনে উঠিলা হীন গিয়া আল্লাহ রাব্বুল আলমিনে রসুলুল্লাহরে দুই পুরস্কার দিলা এক পুরস্কারের নাম হইল দরকার রোজা আর আরো পুরস্কারের নাম নমাজ ও এদিন ফাইনজে গেনা নমাজ ফরজ হইল এর আগে ফাইনজে গেনা ফরজ আসিল না এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ফাঞ্জে গানা নমাজ লইয়া আল্লাহ আল্লাহ দান করছিল নমাজ আর ইবাদত দান করছিল রোজা আল্লাহ দিছেন রহমত আর উম্মতরে হইয়া দিয়া দিছেন যদি ফাসক্তর নমাজ কেউ টিকিয়া থাকে তা হইলে ই মানসর লাগি বহুত গুণা বলি আলি মখলে ওয়াজ করেন ফাসক নমাজ হইল ফাসক্তর নমাজের মাঝে ফরজ হইল 17টা বলুক আছে সুবহানাল্লাহ পাঁচ অক্ত নমাজ 17টা ফরজ আল্লাহর রসুলের ঘোষণা হয়েছে যে ব্যক্তিয়ে জুয়ারের সাইড রেখা ফরজ আর আসরের সাইড রেখা ফরজ নমাজ আদায় করব আটটা বেহেস্ত দরজা তার লাগে খোলা থাকব বড় গাছ বলা মাগরিবর তিন রেখাত অথবা এশার আরো সাইড রেখাত হইল মোট সাত রেখাত সুতরাং সাত রেখাত নমাজ যদি কোনো মানুষে কেউ আদায় করে সাতটা দুজহর দরজা আল্লাহ বন্ধ রাখব বলেন সুবহানাল্লাহ আমার রইল ফজর ফজর কোন সময় বলে দিন রইল হইল রাত করে একবারে শেষ যে ব্যক্তি আল্লাহরে ডরাইয়া ফজরের নমাজের দুই রেখাত ফরজ আদায় করব রাত করে এবং দিনর গুনারে আল্লাহ মাফ করে দিব আল্লাহর নবী এইখান ঘোষণা করছই আল্লাহর নবী তো নে আমরা এই রহমত পাইছি বলুক সুবহানাল্লাহ বলিতাম পারছেন খালি দিন কইলেন নবী তো রহমত রহমতুল্লিল আলামিনের গেছরে রহমত আমরা পাইলাম কিতা ওহান রইলাম বলুক সুবহানাল্লাহ এখন রমজান শরীফর রোজা হইল আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রসুলে ফরমাইনা সওয়াম জান্নাহ রমজান শরীফর রোজা গুইন হইল তোমার তানর লাগে আগে যুদ্ধত গেলে থরওয়ালর লগে ডাল লাগতো ফিরাইবার লাগে আল্লাহর রসুলে ফরমায় তোমরা রমজান শরীফর রোজা হইল যুদ্ধর ডাল আল্লাহ খান দুজোহর আগুন দিয়ে হালি ফিরাইতে থাকব বলুক সুবহানাল্লাহ এইখান কথা হার রসুলুল্লাহ ও আল্লাহর রসুলে আমরা এই রহমত দিয়া ডাল বানাইয়া দিছি আমরা উম্মত হলে এই রহমত পাইছি বলুক সুবহানাল্লাহ এখন দেখা গেল রমজান শরীফ আল্লাহর রসুলে ঘোষণা দিয়া দেই দেখাল কাম হরো রমজান শরীফ রমজান শরীফ যে সময় আইব রমজান শরীফ হওয়ার বাদে হেসর দশ দিন তোমরা হকলে এতে গা ফর আমরা তো গাউতে একজন দড়ি দিবা দাদা রই দিবে এনে নাসির বিড়ি দিলেই বা একবার আর ম্যাচ লাইট একটা আস্তা রাইত গেড়াত গেড়াত করি খাওয়াইবা আর খাস ফলাইলা আর দৌড়িয়া যাইতা হাঁটা না আইতা হাঁটা না মসি দিছি চানিয়ে একেবারে দরকার লেফটাই হলো না বলে এই গেলে কি মনে হয় অলতা দেয় বলে ইলা নাই রমজান শরীফর এতে গা হইল কি অতটুক নিজে নিজের খাইয়া হেসর যদি দশ দিন কোনো মানুষে এতে গা করে এতে গা করিয়া মসজিদ তনে বাইর হইবার লগে লগে মসজিদ তনে মসজিদর লামাত খালি ফাউলামানির লগে লগে আল্লাহ নামায়ে আমল একটা হজ্জর আর একটা উমরা হজ্জর সওয়াব তান লগে লগে আল্লাহ নামায়ে আমল দান করে এখন এতে গাব গিয়া মাইছে মসজিদর হান্দাত বালা হসু গাছুস আছে গুসল উসল হরিয়া সাইয়া দেখোই নেই বড় বড় হসু গাছ আর লথা এই বড় বড় বেটা লাগছে মসজিদ গুসল গিয়া লথা তুল্লা এর মাঝে ডায় হানো গেলা এবে ধাক্কা ওরাই আমি হবাই বন্দেগি হরিয়া রে লতা গে চাই নতনি ওরা কোনো গুণ নাই এখন আল্লাহর বন্ধায় এতে কাপ আমাইয়া যদি ভারে দি লতা তোলার নিয়তে দরকার এতে কাপ আমার এগুন নমাজ এটা এতে কাপ হইব নি চাব ইলা সমাজের মাঝে বার একটা ভিতর একটা ইলা মানুষ সমাজও আছে না নাই আমানা শেরুহু ওয়া কাফারা কালবুহু যে মানুষের গলার খন্ডনালীর উপরে ইমান আর মুরেদি কুন্তা নাই ই মানুষ প্রকৃত মুসলমান নাই ও এর লাগি আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেই মহব্বত যদি করবার হয় সর্বপ্রথমে
আমার লগে সম্পর্ক রাখি অন্তনে আল্লাহ পাওয়ার ফয়সালা তুমি তিন দাজ্জ হইবা পড়ুক সুবহানাল্লাহ এমন আকা রহমাতুল লিল আলামিনের কাছে ওটা আমরা হইলাম ও রহমত এমন আর কে হইলা হায় রে হায় আজ এখন পর্যন্ত আমরা খোজা নামাজ কিলে হইল হইতে পারেনি ও সাহাব খোজা আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া এই হুরুতা মাতিও না আল্লাহর নবী সাহাবায়ে কেরাম হলরে লইয়া একদিন রোয়ানা দিছেন জুয় না হইছে না আল্লাহর নবী এক জায়গা তো নে আইছেন জিহাদের ময়দান তো নে রাইট হয়ে গেছে কতগুনি আর অর্ধেক রাইট হয়ে যাওয়ার বাদহানো আল্লাহর রসুল আইছেন আইয়া শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলা হইবা স্কুরাইট কুর ফারাইত থাকে সব সাহাবিও কল লইছেন একজনে ফারা দিয়ে দিলেই বা ফারাদারর নাম হইল একজন সাহাবি হইলেন ফারাদার একজন সাহাবি হইল ফারাদার তোমার নাম হইল আবু হুরায়রা এটা এবারা বলে বাবা একজন সাহাবি হইলাম একজন সাহাবির নাম হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়া জিকানি আরম্ভ হইল তাইন কইরা বাবা আবু হুরায়রা তুমি আজ রাইত ফারা দিও আর আমরা সবে মিলিত ইয়া কিছু ঘুমাই যাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাসেন দরকার তাইন ঘুমা ইয়া ফারা দেওয়া আদা রাইত হয়ে গেছে কি তাইনও ফারা দিতে দিতে এলাইন দিছেন তান ঘুমে ধরিলিস তো এদিন ফজরের নামাজ আর রইল না তাই হইয়া দিলে আজকে ফজরের নামাজ তুমি তাই ফজরের টাইমে আবু হুরায়রা আমরা ডাক দিয়ে তুলিও আজান দিও নামাজের লাগি জাগাইও কোনো দিন আর নামাজ ইলে হইছে না এদিন দেখতে দেখা যায় ফজরের রক্ত আবু হুরায়রা ঘুমাই গেছে নহল ঘুমো এখন আর নামাজ নাই বলুক সুবহানাল্লাহ বেইল উঠে গেছে আল্লাহর হবিবর চেহারা মুবারক রই দিয়া পড়ছে বলুক সুবহানাল্লাহ যেমনি আইয়া রইটা উফরে পড়ল পড়ার লগে লগে আল্লাহর হবিবর চক্কর গুম মুবারক গুম হরি গেল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উঠিয়া দৌড় গিয়া আবু হুরায়রার কপালও ধরেন ধরিয়া গিয়া কইন আবু হুরায়রা রে তুমিও আইজ নমাজ পড় তুমিও আইসকু এমন ঘুমানি ঘুমাইলাই ডাকলাই না ফজরের আজানও নাই আইজ খেউ তো নমাজ পড়তাম পারলাম না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিনর সকুত যে আল্লাহ গুমরে চাপাইয়া রাখছেন আমার সকুতিলা গুম পড়ি গেছে হইয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকু ওয়াই ফানি ফালাই আবু হুরায়রার চক্ষু ভাই ভানি ভরা দেখিয়া রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার নবী তলমতা মুখ মুবারক নিচে দি রাখি মাথা মুবারক হুন্দা রাখি তৈন এমন টাইমে সবার সামনে কিছু সময় বাদে মুসকি আসি দিয়া হইন আবু হুরায়রা কোনোদিন তো আর নমাজ হজো হইছে না যদি আইজ আল্লাহ আমরা রে রাইত গুম ফাটাইল আইতা না তা হইলে মানুষের লাগে গুণা হইল নে মারাত তো আমার উম্মত হলে জবাব দিতা পারলো না অনে সুতরাং আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমারে আসলে গুম পাতাইল আইছিল নাম আল্লাহ রাব্বুল আলামিন এই বরকত দিয়া দিছই কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মত হলে নমাজত বেশ কম দেখা দিব ঘুমাই থাকব পেরেশানি হয়ে যাইব অসুস্থ হইব নমাজ পড়তে পারতো নাই এর লাগি আইসটা কি আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে গুম পাতাইল আইয়া আমার উম্মতর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে খোজা নমাজর হুকুম জারি করে দিয়া দিলাইলা যদি আল্লাহর নবী এই দিন নামাজ আদায় না করতা নমাজ যদি এই দিন নমাজ যদি দরকার নমাজ যদি এই দিন তাই না পড়তা ফড়া বন্ধ হরে দিছিল যদি ফড়িলি তাতে কেমত রাখবন্ত তো ই মানুষ খালি দরকার সারি দিলে আমরা ই অক্তর নমাজের খোঁজার মাপ পাইলাম না হলে আল্লাহর রসুলের গুম পাতাইয়া নবীর গুম আসিল উম্মতর রহমত ফড়ুক সুবহানাল্লাহ ও খোঁজাই আরো একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর অথবা জুহর নমাজের সময় হইল ও টাইমে দেখা যায় চাইর রেখাতি নমাজ যে আছে ই চাইর রেখাতি নমাজ রে তাই দুই রেখাত পড়িয়া সালাম ফিরাই লইছে আর কোনোদিন এমন হয়েছে না হায় রে হায় আর কোনোদিন ইলা হজাউ যে হয়েছে না ইয় ও তে দুই রেখাতর জায়গাত চাইর রেখাত আর চাইর রেখাত তো দুই রেখাত আল্লাহর রসুলের জবান্নাত হয়েছে না
এখন এদিন তো সালাম পিরাইলিছে সাহাবী হলর মাঝে এত আদব তারা উঠিয়া উঠিয়া জোড়া থরি উবাই রইছে জিগাইলা কিতার লাগি উবাইলা বলে ইয়া রাসূলুল্লাহ আজ মনে হয় আমরার লাগি নামাজ কিছু হোম আল্লাহ না মনে হয় হোমাই লইছে বলে না বাবা সাইডে হাত বোয়াল আছে বলে আপনি দুই রে হাত পড়িয়া তো সালাম পিরাইলিছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল দুন দরিয়া মাথা মুবারক তলে দিনিয়া চক্ষু মুজিব আত্মা হইন কিছু সময় পরে আল্লাহর হাবিবে সাইন মুখের মাঝে হাসিয়ায় সাহাবায়ে কেরামক লরে কইয়া দেন লা নাসিতু বাল নুসিতু ফলক সুবহানাল্লাহ আমি ফাউরিছি না রে বা আমারে আল্লাহ ফাউরাই লইছেন ফলক সুবহানাল্লাহ আমি বলছি না আমারে বুলাইয়া দেওয়া হইছে সুতরাং আজ যদি আমি চাইরে হাতি নমাজরে দুই রে হাত আমি ভরতাম না আমার উম্মত হলে দুই রে হাত তিন রে হাত পাঁচ রে হাত এইভাবে দরগি ক্ষমার বেশ পড়ল নে আল্লাহ তারারে গুনা দরকা মাফ দিলা না হলে এর লাগি চাই রে হাত ও দুই রে হাত আমারে আল্লাহ ফড়াই লইস আমার উম্মত হলে ভুল যদি কেউ করিলায় তা হইলে তার লাগি সহসইজদার হুকুম রহমত হিসাবে আমি নবীরে আল্লাহ দান করছেন বলেন সুবহানাল্লাহ এদিন ফজর নামাজের হুকুম জারি হইল ইয়া সজদার হুকুম এর আগে সজদা আসিল না আল্লাহ নবী যদি এই নামাজ ব্যতিক্রম না করতা তাহলে উম্মতে মুহাম্মাদের লাগি সজদা আইল না মানে এই সজদা আইল নবীর গেস্তনে ফাওয়া মানে নবীর রহমত পাঠিয়া দিছেন আমরা রে বলেন সুবহানাল্লাহ মায়ে পাইছেন রহমত নমাজও পাইছেন রহমত আল্লাহর রসুলে খান্দইনার কই না আয় আল্লাহ আমার উম্মত হল যদি আমি খেরুরে মারি দেই অথবা গালিয়াই দেই অথবা আমি তারার বাই রাগি যাই পরওয়ারদিগার তুমি আল্লাহর কাছে ভিক্ষা চাইয়ার আমি নবীর রাগ গুসা আমি নবীর রাগ গুসা মারি দেই যদি পরওয়ারদিগার ইকান্ডে তুমি আল্লাহ রহমত বানাইয়া দেও ফলুক সুবহানাল্লাহ এর বিনিময়ে তুমি আল্লাহ তোমার খান্দা খানো নৈকট্য হাসিল করার তৌফিক দেও নবীয়ে উম্মতর লাগি ই যে দোয়া করি গেছিলা কেয়ামতর আগ পর্যন্ত আমরা রহমত হিসাবে পাইয়া গেছি আর নবীয়ে সইচ্ছায় যার লাগি দোয়া করি গেছেন উম্মতে মোহাম্মদির লাগি কেয়ামত পর্যন্ত নিয়ামতর দ্বারা বইতে আছে বলেন সুবহানাল্লাহ সকল কাজে নবীর রহমত নবীর গেস্তনে খেওয়াইছে নবীর গেস্তনে এতিমে রহমত পায় একদিন মসজিদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ রওনা ঈদগাহ রওনা দিছেন ঈদগাহনে বাই রইয়া মসজিদ যাইতা এমন টাইমে তো এদিন ঈদ হয়ে গেছে ফলুক সুবহানাল্লাহ ঈদ হয়ে গেছে ঈদর সুন্দর সুন্দর কাপড় উপর ফিনছে গুরুরতায় ফিন দিয়া খেইর খালা নিয়ে আরম্ভ হরা ছোট ছোট বাচ্চা ইনতে খেইর খালারা তারা সবর গার মাঝে খাফড় ভিন্ন এক খুনা বাড়িতে গিয়া দেওয়া যায় ছোট একু বাচ্চা গালো দরিয়া নিরেই বই রয়েছে আর চকু বায় ফানি ফাল্লার তা গাবায় দরকার তার কিতা একবারে শীর্ণ ছেলেটা এরপরে দরকার চকু বাড়িতে ফানি ফাল্লার আর নিরাপদে বই রয়েছে যেমনে ছেলেটা বই রয়েছে আল্লাহর রসুল ইয়া জিগাইলা তুমি আমল্লা বই রইলে খান্দ কারণ কিতার লাগি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি জানছেন না নি বলে না বলে আমার মাতার উপরের যে ছায়াটা আছিল রহমতর ছায়া আমার বাবার এনু আল্লাহ বলো গত কদিন আগে নিছেন গিয়া ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে আমার বাবা মারা যাওয়ার বাদ খান ইয়া রাসূলুল্লাহ আমার মাতার উপরের ছায়া আল্লাহ উঠাই লইছে এই ছায়াটা উঠাই লওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ সব হুরুর তা হলে আমার ভাই আইনতে সবে নতুন কাপড় ভিন দিয়া তারা আইজ মসজিদ হয়েছে ঈদগাহ গেছে তারা খুশি জাহির করের কিন্তু আমার বাবা নাই হরিয়া আইজ আমার মায় আমারে পুরাতন একটা জামা ভিনদাইয়া দিয়া দিস তার আর খুশি সাইয়ার আমার দিলর ভিতরে আইজ খুশি নাই আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়েতিম বাচ্চাটারে লইয়া যাইন গিয়া কই না তুমি আমার লগে আল্লাহর রাসূলের লগে ইয়া লগে হরি লগে গিয়া বাড়ি তময়েও ডাক দে তার স্ত্রী রে ও আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ বলে এখন খাম খরচাই আই যে মেমান লইয়া আইছি বলে খে বলে এগু বাচ্চার বাপ নাই বলে কি লাগি দাও বলে আমারও বাচ্চা করে গুসলান করাই দেও
লগে লগে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা গোসল হরাইন গোসল হরাইয়া নিয়া দেইন আল্লাহর রাসূলে কইন তেল আনি দেও আল্লাহর হাবিবে নিজর হাতে তেল দিয়া দেইন এরপরে কইন আমি যে মাথা আসরি এরপরে দাড়ি আসরি আমার চিরুনি দিয়া দেও রাসূলুল্লাহ নিজ হাতে তেল গাদ দিয়া বাচ্চার মাথারে আসরিয়া এরপরে দরকাতারে সুন্দরভাবে সাজাইয়া ফয়সালা করিয়া দিয়া এরপরে এক লগে বইয়া খাইন খাওয়ার সাথে সাথে এরপরে আল্লাহর রাসূলে গেছে একজন মানুষে একটা খাবড় দিছিল বড় নতুন একটা চাদর এই চাদরটারে তাইন নিজে ডাক দিয়া কইন ও চাদরটা আমার গেছে আনিয়া দেও ও চাদরটা দিয়াচ্ছে নতুন চাদর আর একজনে উপহার দিছে হাদিয়া আল্লাহর রাসূলে চাদর দে দুই টুকরা হরিয়া এক টুকরা দিও ছোট বাচ্চারে ফিন্দাইন লঙ্গি হিসাবে আরো এখান টুকরা গার মাঝে দেইন এরপরে খাওয়াইয়া খুশবু লাগাইয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আগে যে ভাই রওনা দিছে নবায় যাওয়া আরম্ভ করছে হুরুতে এব খেড়ি খাল্লারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাওয়ার লগে লগে হুরুর তাই বেরিয়া দেখইন ছোট বাচ্চা ইগুরে লইছেন রাসূলুল্লাহ খান্দো এই ছোট বাচ্চা তুমি খান্দো উঠো লইছেন খান্দো তো খান্দো লইয়া যারা ছোট বাচ্চা সারাইয়া হইন কইন মা তুই দেখি আজকে রাসূলুল্লাহর খান্দো উঠি গেলে গিয়ে নিয়ামত পাইলে গিলারে দৌড়িতে আইয়ারি হইন কিরা হইলে তোমরা জানো না আমার নো বাপ নাই আল্লাহর রাসূলের মায়া লাগ গেছে ও বাপ নাই হওয়ার লগে লগে ছোট বাচ্চা সারাই বেরিয়ে আইয়া খান্দা আরম্ভ করছেন ইয়া রাসূলুল্লাহ যদি আই আমরা বাপ মরি যাইতাতে তো আমরা অন্তত হকে রাসূলুল্লাহর খান্দ মুবারক উঠি বইতাম পাল্লা মনে তার আর বাপ তো ইয়া হুরুর তাই খান্দে যদি এটি মইতাম তে আল্লাহর রাসূলের খান্দ আমরা বইলা মনে ছোট বাচ্চারে লইয়া আল্লাহর রাসূলে শেষ পর্যন্ত গেছেন মসজিদে নববী মিম্বর নমাজ আরম্ভ হয়েছে মিম্বর বইছে বোয়ার লগে লগে ছোট বাচ্চা বোয়াত ডাক দিয়ে কইন তুমি আল্লামাত পইও না আমার কাছে আও ডাক দিয়া নিয়া ছোট বাচ্চা রে বোয়াইয়া সব সাহাবায়ে কেরাম ওখলোর সামনে কইন আমার আল্লাহ আমারে দান করছেন ফা আম্মাল ইয়াতিমা ফালা তাকহার এতিমর লগে দুর্ব্যবহার কেউ করিও না এই এতিমর লগে দুর্ব্যবহার না করার লাগি ফয়সলা আর আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন ও সাহাবায়ে কেরাম ওখল তুমি দেন সবে কেয়ার রাখিও যদি কোনো মানুষ এতিম খেউ তাকিয়া থাকে এতিমর মাথার যদি আল্লাহ আসতে দয়া করি কোনো মানুষে মাথা খানা তাই আতর তালুর মাঝে যে পরিমাণ চুল গিয়া পড়ব অতটা নেকি আল্লাহ রাব্বুল আলামিনে দিবা আতর রং আল্লাহ খাইল কিয়ামতর ময়দানর দিন জান্নাতি রঙে সাজাই লইবা আন্দাইর ফুলসিরা তোর ফুল হইল 30,000 বছরের রাস্তার দৌড় আল্লাহ রাব্বুল আলামিন এই 30,000 বছরের এই ফুলসিরা তোর ফুল রে আল্লাহ রাব্বুল আলামিনে দরকা ফুল রে বড় হরি দিবা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম জিলকির সেওটে ফুলসিরাত ফুর হইব ফুলসিরাত ফার হইব ডাইনে বাউয়ে সামনে পিছনে খালি তার নূর চমকিতে থাকব বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে যদি ইকান হইতানাতে এই রহমত এতিমে হয়নি আল্লাহ ইসলাম এতিমর হক কুরানো আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রে হইয়া গেছো তুমি তাইন খেউ যদি এতিমর মাতা আতাও তা হইলে তুমি তাইন বরকত পাইবাই এতিমর লগে বালা ব্যবহার করো তা হইলে তুমি ফায়দা হাসিল করবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম রে রহমত দিয়া গেছো সুতরাং আল্লাহর নবীর রহমত তনে আমরা এতিম হলেও রহমত হাসিল করছি বলো সুবহানাল্লাহ জেহাদ যে আছে ও সাহাব হল খেয়াল করেন যান জেহাদর ময়দানও জেহাদ যাইতা দিন ইসলামের লাগি বেঈমান কাফির কুফফারর লাগে মানুষের দিন ইসলাম জারির লাগি ঈমান মজবুত হওয়ার লাগি ঈমানদার হলে বেঈমান কাফির কুফফারর লাগে লড়াই হরি হরি দুনিয়ার তনে এরা বিদায় হই যারা ওরাইন না না জেহাদ করলা লড়াই করলা কেন করলা এখন এই সময়ে দেখতে দেখা গেছে আরো ফয়সলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যে দিন ইসলামের লাগি মারা যাইব তার নাম হইব শহীদ যেইন বারই যেন হায়াতে জিন্দগিতে তার নাম হইল মুজাহিদ আল্লাহর বন্দা যে সময় মুজাহিদ হইয়া রোয়ানা দে
بيمان كافي كفار توروال دي مارسي بندق دي غلي غرسي رختو بارو يازاي رختر هوتا ماتي تفر باراك يمان شر گنار الله لغي لغي معاف خوري ديا دلاء يقول اي مانوش شب مانوشير فره تو رختو بارويته بارويته مانوش تا مرضي بو اي بيافره دنیا فير وكير دوربش ولي عبدال غاوس كتب زساو تا هوكا وخل مانوش مولي مرار اختا شورتا سي وصاب غلق زراكي الهروكا وان خويو ديم امي شخص قلي مو فردا رو تيجا وايي سي بولي اخوان بيافره ايلو امان اخ پرستيتي خخال مانوش فیر فکیر دوربه شوری ایمام زیکنو مانوش ملے اللہ کسے فتائی تیشم ہوئے اکتا نزوش یونی فرم فتا نہیں لگ یونی فرم نامی لوگی دا خافن شدا خافن فندیا خبرو نہیں کنتو اللہ رب العالمین نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم مر امتی شب ازرا دین اسلام اللہ کی شہید ہوئے تھر اللہ کی شورتی کن فتائی لیسن پڑو کا سبحان اللہ خنے বলে এই শর্তই লাগেনে হকল মারা দেই ভাই খানে খবর নি পৌঁছাইতে গেলে থানদরকা নিজস্ব লেব্বাস আছে সাদা কাপড় লইয়া দেই ভাই কিন্তু একজন মানুষ দ্বীন ইসলামের লাগি শহীদ হই গেছে এই মানুষরে আর কাপড় আমনে বদলাইতা না যে কাপড় ভিন্দিছে তার শরীরে রক্ত বাই রইছে রক্ত দিয়ে মানুষ গোসল করছে এই মানুষরে আর আপনি গোসল দিতে পারত না এই মানুষরে আর নতুন কাপড় ভিন্দানি লাগত না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর দরবারে রক্ত মাখা শরীর লইয়া আল্লাহর বান্দারে খবর দাফন করা হইব হাশরের ময়দানের দিন রক্ত মাখা শরীর লইয়া হাশরের ময়দানে উঠিবা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হইয়া আল্লাহর জান্নাতে ঢুকিবা ও জেক গুশনা রাসূলুল্লাহ দিছই নখান নাম হইলো আল্লাহর কাছে নে রাসূলুল্লাহ কিতাব আইছে রাসূলুল্লাহ রহমত আর নবিয়ে আমরারে রহমত পাঠিয়াছেন বড় কা সুবহানাল্লাহ আচ্ছা আর একটা বিষয় আপনারা সামনে তুলিয়া ধরি আপনারা বইছেন বোদামিও মাতাম বাড়ি না শরীরের অসুস্থতা বেশি বুকুর বেদনা তাপ ইনো সামান্য একজোড়া জিনিসের একটু বেশ কম দেখা দিছে ও যেন আল্লাহর ঘর আপনারা হলে নামাজ পড়ইনি না না আইন তো না নিসাব হলো হলু এলাকার আমার মাত বুঝরা নি আপনারা আমি আপনারা কাছে দাবিটা ওহানটা করতাম সারাম ও ওহানোর ভিতরে অন্য মনে হয় কিছু ইয় লাগে আর আপনার গ্লাস লাগাইতা না নিসাব গ্লাসের লগে লাগবো মনে হয় গ্রিল গ্রিল গ্লাস হতা লাগবো আল্লাহ আসতে ও যারা আছেন দয়া করিয়া হলে মিলিত ইয়া আল্লাহর ঘর হিসাবে